পনের দাবিতে প্রাণ গেল বধূর গ্রেপ্তার স্বামী। 3 বছর আগে হাসনাবাদ থানার হরিকাটি গ্রামের বছর 22-এর রিমা সাহার সঙ্গে বিয়ে হয় স্বরূপনগর হঠাৎগঞ্জ সাহাপাড়ার বাসিন্দা পেশায় ফাস্টফুডের দোকান গোবিন্দ সাহার। বিয়ের সময় সাধ্যমতো রিমার পরিবার সোনার গয়না আসবাবপত্র নগদ অর্থ দিয়েছিল, কিন্তু তাদের চাহিদা দিনকে দিন বাড়তেই থাকে এবং সেই পণের দাবিতে রিমার ওপর লাগাতার চাপ দিতে থাকে এবং শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হঠাৎগঞ্জ সাহাপাড়ায়। কয়েকদিন ধরে এ নিয়ে গন্ডগোল মারধর করে রিমাকে, শেষে ১০,০০০ টাকা চেয়েছিল গোবিন্দ রিমার বাপের বাড়ির লোকজনের কাছ থেকে, কারণ সে অনলাইন জুয়ায় নেশায় বুদ হয়ে থাকতো তাই ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। এই নিয়ে তার উপর অত্যাচারের মাত্রা দিনকে দিন বেড়ে যায়। স্বামী শাশুড়ি আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় গলায় দড়ি দিয়ে রিমা ঝুলতে থাকলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে, তারপর আরজি করে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অশান্তি করতো, এই অশান্তির কি কারণ ছিল? অশান্তি ও মদ খেতো, জুয়া খেলতো, বাড়ি আসতো, এসে মাঝে চটপট করতো, মারধর করতো, মেয়েকে বলতো যা বাবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে, টাকা পয়সা নিয়ে। মেয়ে তো মারা গেছে, মেয়ে মারা গেছে, আমি চাই ওই চরম শাস্তি পাক। সোনা গয়না সব বিক্রি করে দিয়েছে। কতটা গয়না দিয়েছিলেন? আমি 2 ভরি সোনার গয়না দিয়েছিলাম। আমার ভাজিরা থেকে মেয়েকে ঠিকঠাক করে দিয়েছিল বিয়ে, আমি এখানে বিয়ে দিয়েছিলাম মেয়েকে, ভালো পরিবার দেখে ভালো বলেছিল দিয়েছিলাম। একটা ছেলে আছে ছোট, কত বয়স? 2 বছর বয়স। এই ঘটনায় স্বামী গোবিন্দ সাহাকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্তকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। মৃত বধূর মা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।